আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটি নতুন প্লেলিস্ট নিয়ে আমরা সামনে এগোতে যাচ্ছি। আচ্ছা, অনেকেই মাল্টি অথ নিয়ে একটি ভিউ অ্যাপ্লিকেশন দেখতে চেয়েছিলাম, তো সেই পারপাসে আমরা একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট দেখার চেষ্টা করব এই প্লেলিস্টে। তো আমি জাস্ট ইউআইটা রেডি করেছি, যেটা আমরা হয়তো দেখতে পারি যে আমরা নেক্সট কী কী করতে যাচ্ছি। তো সেখানে প্রথমে একটা লগইন সিস্টেম থাকবে, আর অবশ্যই সাইন আপ রাখতে হবে, কারণ যে কেউ নতুন করে সাইন আপ করতেই পারে। তো লগ ইনে তিন ধরনের ইউজার থাকবে, স্টুডেন্ট, ম্যানেজার আর হচ্ছে অ্যাডমিন। তো কেউ যদি স্টুডেন্ট দিয়ে লগ ইন করে, তো যেহেতু আপাতত এটা ডাইনামিক না, জাস্ট ক্লিক করলে, যদি আপনি অথেন্টিকেট না থাকেন তাহলে বারবার আপনাকে লগ ইন নিয়ে পাঠাবে, আপনি ইনার পেজগুলোতে যেতে পারবেন না। দেন হচ্ছে যদি আপনি স্টুডেন্ট লগ ইনে যান, স্টুডেন্ট লগ ইনের আপনি রাউটগুলো দেখতে পারবেন। তো সেখান থেকে আপনি যদি প্রোফাইলে যেতে চান, প্রোফাইলে ডিফল্ট থাকবে, দেন ব্লুক লিস্ট, এই দুইটাই ছিল। দেন যদি আপনি লগ আউট দেন, আবার আপনাকে লগ ইন পেজে নিয়ে আসবে, এবং আপনি আর ব্যাকে চাইলেও যেতে পারবেন না, ব্যাক থেকে আপনাকে সবসময় লগ ইন পেজটাই শো করাবে। তো এখানে রাউটের ব্যাপারগুলো হয়তো আমরা ফিক্স করে নিব, যাতে ব্যাকে গেলেও সবসময় এখানে লগ ইনের রাউটটাই শো করে আর কি। তো এরপর যদি আমরা ম্যানেজার লগ ইনে যাই, তো ম্যানেজার লগ ইনে গেলেও দেখবেন যে ম্যানেজারের রাউটগুলো আসবে, সে বুক লিস্টগুলো দেখতে পারবে, এন্ট্রি লিস্ট দেখতে পারবে, নিউ এন্ট্রি দেখতে পারবে, আর প্রোফাইলটা তার ডিফল্ট থাকে। আর সেক্ষেত্রে তার প্রোফাইল আপডেট করার জন্য কিছু ফিল্ড থাকবে, সেখান থেকে প্রোফাইলটা আপডেট করতে পারবে। এরপর আবার যদি লগ আউট দিয়ে অ্যাডমিন দিয়ে লগ ইন করেন, সেক্ষেত্রে তার অ্যাডমিনের রাউটগুলো সে পাবে, বুক এন্ট্রি, বুক লিস্ট, এন্ট্রি লিস্ট, কে কে এন্ট্রি দিছে, এবং এন্ট্রির ক্ষেত্রে কে কখন এন্ট্রি দিছে সেটাও মানে অ্যাডমিন ডিফল্ট দিতে পারবে। আর অ্যাডমিনের জন্য স্পেশাল প্রায়োরিটি থাকবে যে বুক এন্ট্রি আর কি, যে সে যদি লাইব্রেরিতে কোনো বই অ্যাড করতে চায়, সেটা অ্যাডমিনের পক্ষ থেকে নতুন বই ক্রিয়েট হবে। আর এছাড়া ইউজার লিস্ট থাকবে, আর দেন লগ আউট। তো ছোট একটি অ্যাপ্লিকেশন হবে, জাস্ট মাল্টিঅথটা আমরা একটু দেখব। আর আমাদের যেহেতু এখন পর্যন্ত আমাদের কোনো এপিআই সিরিজ নাই, অর্থাৎ এপিআই তৈরি করার কোনো ভিডিও নাই, তো আমরা চেষ্টা করব এই সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনটার সাথে আমাদের লারাভেলের পাসপোর্ট ইউজ করে আমরা এপিআইটা তৈরি করব। তো আশা করি আপনারা দেখবেন। আর এর সাথে যদি কিছু অ্যাটাচ করার থাকে, ধরেন আর কী কী অ্যাড করলে আপনাদের সুবিধা হয়, সেক্ষেত্রে এগুলো জানাতে পারেন। আর এই থিমটা আপনারা ইউনিভার্সাল লিখে যদি থিম ফরেস্টে সার্চ দেন সেখানে পাবেন, তো সেখান থেকে হয়তো স্ট্রিট এক দিয়ে আপনি নামিয়ে নিতে পারেন। তো আমরা এই সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনটি বানানোর চেষ্টা করবো আগামী যে কয়টা ভিডিও লাগে আর কি, চেষ্টা করবো সর্বোচ্চ 8 থেকে 9টা ভিডিওর মধ্যে শেষ করতে। তো ভিডিওগুলো খুব লেন্দি করবো না, একটু ছোটো ছোটো করে করবো, যাতে জাস্ট টপিক্সগুলো ক্লিয়ার থাকে। নর্মালি লং ভিডিওতে অনেক টপিক্স থাকে, মাঝে মধ্যে কিছু জিনিস মিস হয়ে যায়, তো সেক্ষেত্রে ওই জিনিসটা একটু মেনটেন করার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কোনো পরামর্শ থাকলে আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম।